যে প্রথমে একটা জিনিস বলেছি যে এটা 304 গ্রেড অ্যাসেস উইথ ক্র্যাশ প্রুফ। আচ্ছা, তো দুবাই ভেরিয়েন্ট আপনি কিভাবে বুঝবেন? দুবাই ভেরিয়েন্ট গুলো এই জায়গাটাতে ওয়াটার প্রুফ সিল করা থাকে, ওয়াটার প্রুফ সিল করা থাকে। আচ্ছা, যেটা অরিজিনাল মেইন হচ্ছে এই জায়গাটা দিয়ে পানি ঢোকার বিষয়টা মেইন। হ্যাঁ, কখনোই ব্যাকফায়ারে চুলাতে করবে। আচ্ছা, ঠিক আছে, ব্যাকফায়ার ফ্রি। ব্যাকফায়ারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ ব্যাকফায়ারটা করলে হচ্ছে কি চুলার ভিতর থেকে আগুনটা ধরে যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম বিয়ার্স, বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইন্টারন্যাশনাল হোম প্রোডাকশন নতুন একটি ভিডিওতে। আছে কিন্তু আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যাসেস স্টিলের মধ্যে যারা টু বার্নার থ্রি বার্নার গ্যাস স্টোভ চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেটার কোয়ালিটির যে কালেকশনগুলো রয়েছে এখানে কিন্তু চলে আসছে। এবং এছাড়াও কিন্তু আপনারা স্ক্রিনে দেখানো আরও অনেক ধরনের আইটেম কিন্তু এই শোরুমটি থেকে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু দোকানটি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু খুবই চমৎকার কালেকশন কিন্তু রয়েছে, আপনাদের নিত্য প্রয়োজনীয় দেখতেই পাচ্ছেন। আর এই প্রোডাক্টগুলো আমি যে প্রোডাক্টগুলো দেখাবো আর এই সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব পাপু ভাইয়ের কাছে। তো পাপু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি। আর ভাইয়া, আজকে আপনাদেরকে আমি বিশেষ করে অ্যারিস্টন ব্র্যান্ডের স্টিলের যে কালেকশনগুলো হয় সেই কালেকশনগুলো আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তবে অ্যারিস্টন ব্র্যান্ডের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রায় 100টিরও বেশি মডেলের চুলা পেয়ে যাবেন, হুড পেয়ে যাবেন। এখানে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো আজকে ভাইয়া আমি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি টোটালি 304 গ্রেড অ্যাসেসের। একটা আমি খুলে রেখেছি, অন্যান্যগুলো প্যাকিং করা আছে। আচ্ছা, হ্যাঁ, দেখানোর সুবিধার্থে কোয়ালিটি বোঝানোর জন্য একটা প্রোডাক্ট কিন্তু আমরা খুলে রেখেছি। এটা হচ্ছে ম্যাট কালার অ্যাসেস, ম্যাট কালার, এটা হচ্ছে একদম ম্যাট অ্যাসেস, যেটা ক্র্যাচ প্রুফ স্টেনলেস স্টিল। এটা একটা বৈশিষ্ট্য আমি বলে নেই, এটা 304 গ্রেড স্টেনলেস স্টিল উইথ ক্র্যাচ প্রুফ। হ্যাঁ, কোনো দাগ পড়বে না এই চুলাটাতে, কোনো কালার চেঞ্জ হবে না। তো আজকে আপনাদেরকে আমি যে ভেরিয়েন্টগুলো দেখাবো অ্যারিস্টনের 304 গ্রেড স্টিলের মধ্যে মূলত দুই বার্নারের দুইটা ক্যাটাগরি প্রোডাক্ট হয়। আচ্ছা, তো এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো দেখাচ্ছি। প্রথমত একটা হচ্ছে বিগ সাইজ বার্নার। আচ্ছা, যেটা হচ্ছে এইটা, অনেকে এটা আমরা বলি যেটার ভিতরে ভাইয়া পানি চলে যাবে, এই ভুল ধারণাটা আমাদের মধ্যে আছে, বা এখন হচ্ছে মানুষ বুঝাইতে বুঝাইতে এখন এটা চলে আসছে। আচ্ছা, তো আমরা এটাকে বুঝি যে পানি চলে আসবে এটা আমরা বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটার ভিতরে পানি যাবে না, যাবে না। তারপরও যারা আসলে কনফিউশনে আছেন যে এটার মধ্যে পানি চলে যাবে, তাহলে আপনারা সিল্ক বানারটাও নিতে পারেন। তবে সিল্ক বানারের চেয়ে বানার কিন্তু লংজেভিটি বেশি হয়, লংজেভিটি বেশি হয়। হ্যাঁ, লংজেভিটি দেখি বানারটা একটু দেখি ভাই। এটা হচ্ছে এরকম, এটা দেখেন ভাই কতটা হেভি বানার, একদম কপারের বানার। আর এটা যেটা ওয়াটারপ্রুফ আছে সেটার বানারটা হচ্ছে এরকম। এটা যদি যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করবেন, হ্যাঁ, আচ্ছা, বা লাইনের গ্যাস ব্যবহার করবেন, এখন অবশ্যই এটা বেশি চলতেছে, কারণ এই জায়গাটা ছোট ছোট, এই জায়গাটা ছোট, আর এই বার্নারে হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটু বড় বড়। হ্যাঁ, এটাতে গ্যাসটা বেশি আছে। যদি লাইনের গ্যাস ব্যবহার করেন আমরা সাজেস্ট করবো আপনাকে এই ডিজাইনগুলো নেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, আর যদি যারা সিলিন্ডার ব্যবহার বড় সেটা, হ্যাঁ, যারা সিলিন্ডার ব্যবহার করবেন আপনি যে কোনো একটা নিতে পারেন, যে কোনো একটা নিতে। লাইনের গ্যাসে গ্যাসের প্রেশারটা থাকে একটু কম, সিলিন্ডার গ্যাসে গ্যাসের প্রেশারটা খুব বেশি থাকে। আচ্ছা, অল্প জায়গা থেকে সে প্রপারলি আগুনটা দিতে পারে, কিন্তু লাইনের গ্যাসে সেটা করতে পারে না। তো আজকে ভাইয়া আমি আপনাদেরকে যেই চুলাগুলো কালেকশনগুলো দেখাবো এক এক করে প্রাইসগুলো বলে দেওয়ার চেষ্টা করবো, সাইজগুলো বলে দেওয়ার চেষ্টা করবো। আর এটা হচ্ছে অ্যারিস্টনের, এটা 30 ইঞ্চি সাইজ, 18x30। আমি মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু জায়গা হলে আপনারা এই চুলাগুলো বসাতে পারবেন। আর আরেকটা বিষয় ক্যাবিনেট করার জন্য, এটা চুলা আজকে যেগুলো দেখাচ্ছি আপনাকে স্টিল ভেরিয়েন্টের, প্রত্যেকটা 30x18, 30 ইঞ্চি বাই 18 ইঞ্চি। ওকে, তো অ্যারিস্টন হচ্ছে ভাইয়া এগুলো হচ্ছে দুবাই ভেরিয়েন্টের প্রোডাক্ট। দুবাই ভেরিয়েন্ট আপনি কিভাবে বুঝবেন? দুবাই ভেরিয়েন্ট গুলো এই জায়গাটাতে ওয়াটার প্রুফ সিল করা থাকে, ওয়াটার প্রুফ সিল করা থাকে। আচ্ছা, যেটা অরিজিনাল মেইন হচ্ছে এই জায়গাটা দিয়ে পানি ঢোকার বিষয়টা মেইন। হ্যাঁ, আপনি এই জায়গাটা সিল করা থাকলে চুলাতে কখনো পানি ঢুকবে না, পানি ঢুকবে না। প্লাস দুবাই ভেরিয়েন্টের ভাই আপনি যদি নব গুলো একটু খেয়াল করে দেখেন, একদমই যে সুপার শাইনিং ফিনিশিং মেটালের নব, এবং কোনো প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়নি। আচ্ছা, হ্যাঁ, আর চাইনিজ ভেরিয়েন্ট যেটা দেখবেন উপরে আলাদা প্লাস্টিক কভার করা, স্টিল কভার করা, ভিতরটা হচ্ছে প্লাস্টিক, দুই ধরনের আছে। হ্যাঁ, চাইনিজ গুলো আছে, তবে আজকে আপনাদেরকে আমি দুবাই ভেরিয়েন্টের চুলাগুলো আজকে আমি মূলত দেখাচ্ছি আপনাদেরকে। এইগুলোর মধ্যে প্রাইস ডিফারেন্ট আছে, যেমন হচ্ছে ভাইয়া আপনি যদি এই টু বার্নারের এই বার্নারেরটা নিতে চান, এটা রেগুলার প্রাইস হচ্ছে একই রকম সবকিছু দেখতে, শুধু বার্নারটা চেঞ্জ, বার্নারটা চেঞ্জ, শুধুমাত্র বার্নারটা চেঞ্জ। এই বার্নারটার প্রাইস আসবে হচ্ছে আমাদের একদমই রেগুলার প্রাইস ছিল হচ্ছে 14,500, কিন্তু আমরা আপনার চ্যানেলের জন্য আমরা 2,000 টাকা করে প্রত্যেকটা চুলাতে ছাড় দিব। এটা আমাদের আজকে প্রত্যেকটা চুলাতে ছাড় থাকবে। তো বন্ধুরা আপনারা কিন্তু রেফারেন্স দিবেন চ্যানেলের, চ্যানেলের রেফারেন্স, যখন আসবেন সরাসরি শোরুম ভিজিট করতে আসবেন, অথবা আপনারা যদি স্ক্রিনশট দিয়ে অনলাইনে ক্রয় করতে চান
সেক্ষেত্রে চ্যানেলের রেফারেন্স দিলে কিন্তু আপনারা বিশেষ একটা ডিসকাউন্ট পাবেন। আমি একটা বিষয় বলিনি, অনেক ক্লায়েন্ট আছেন কি রেফারটা করতে চান না, আপনারা যদি রেফার না করেন এটা 14,500, কিন্তু আমাকে ফোন দিলে বলতে হবে ভিডি ফ্যান্টাসি থেকে আমি প্রোডাক্টটা দেখেছি দেখেছি, তাহলে হচ্ছে আপনাকে আমি 2,000 টাকা যে ভাউচার অফারটা দিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া এটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে 14,500 প্রোডাক্টটা মাত্র 12,500 উইথ 8 ইয়ারস রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এখানে অ্যারিস্টনের প্রত্যেকটা প্রোডাক্টের 8 ইয়ারস রিপ্লেসমেন্ট থাকবে, 8 ইয়ারস এর মধ্যে যে কোনো ইস্যু হলে আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, এবং আরো কিছু বিষয় আছে যেটা আমি এক করে এই চুলাগুলো সম্পর্কে আপনাকে বলবো, ভিডিওটি দেখতে থাকুন পুরোটা। তো এটারই কিন্তু ভাই আমাদের একটা 3 বার্নার আছে, 3 বার্নার এই বার্নারটারই একটা 3 বার্নার আছে, সেম বার্নার, এটা হচ্ছে একটা বার্নারটা বেশি। ওকে, তো এইটার প্রাইস হচ্ছে ভাইয়া 15,500 টাকা, মানে 1,000 টাকা বেশি। আচ্ছা, কিন্তু এটা তো আপনাকে আমরা 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনাকে 13,500 তে দিয়ে দিচ্ছি উইথ 8 বছর গ্যারান্টি। আর আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, এই চুলাতে কিন্তু কখনো ব্যাকফায়ার করবে না। আচ্ছা, ব্যাকফায়ার কোন কখনোই ব্যাকফায়ার এই চুলাতে করবে না। আচ্ছা ঠিক আছে, ব্যাকফায়ার ফ্রি, ব্যাকফায়ারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ ব্যাকফায়ারটা করলে হচ্ছে কি চুলার ভিতর থেকে আগুনটা ধরে যায়। আচ্ছা, কারণ এগুলো হচ্ছে ইনডোর সিস্টেমের চুলা, উপর থেকে অক্সিজেনই উপর থেকে আপনাকে আগুনটা দিবে। ওকে, প্লাস হচ্ছে ভাইয়া এই ওয়াটারপ্রুফ এডিশন যেটা আমরা বলি সেটা 3 বার্নার ভেরিয়েন্টটা যদি নেন এটার প্রাইস হচ্ছে 16,500 টাকা, 16,500 দুবাই ভেরিয়েন্ট। তো বার্নার গুলো তো সম্পূর্ণ পিতলের, পিতলের 100% পিতলের বার্নার। হ্যাঁ, শুধু এই বার্নার আর এই এটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিই আপনাকে, এটার ভিতরে যে আপনার জিগটা আছে এটা হচ্ছে হোলটা আছে, এখন ভিতরে যে পার্টস গুলো আছে সম্পূর্ণ অ্যালো অ্যালুমিনিয়ামের, এই জন্য এটা 1,000 টাকা বেশি। আর এই এই ম্যাটেরিয়ালটা হচ্ছে ভিতরেটা হচ্ছে ডাইকাস্ট, ভিতরটা হচ্ছে পুরোটা ডাইকাস্ট, ডাইকাস্ট, এই জন্য 1,000 টাকা কম। আমরা একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে জিনিসগুলো। তো এটা যদি নিতে চান ভাইয়া এটা 16,500 টাকা, এটা অফারে পাচ্ছেন 14,500 টাকা, 14,500। কিন্তু এখন এটার যদি চাইনিজ ভেরিয়েন্টও নিতে চান, অ্যারিস্টন ব্র্যান্ডেডটাই যদি নিতে চান চাইনিজ ভেরিয়েন্টটা, তাহলে আপনার সেটার দাম পড়বে 11,000 টাকা, সেটা আমাদের কাছে আছে। অনেকে কনফিউশনে পড়ে যান ভাই, ওটাও তো অ্যারিস্টন এটাও তো অ্যারিস্টন, দাম এত ডিফারেন্স কেন? আসলে প্রোডাক্টের কোয়ালিটি মেইনটেইনের কারণে দামটা একটু আপ ডাউন হয়ে থাকে। আপনি যদি চুলার এই টপটা যদি খুলে দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন চায়না আর দুবাই কোয়ালিটির মধ্যে কতটা ডিফারেন্স, পার্থক্যটা অনেক, পার্থক্য ভিতরে পার্থক্য আর কি। তো এটা হচ্ছে 16,500, অফারে পাচ্ছেন ভাইয়া মাত্র 14,500 টাকায়। এটারই টু বার্নার একটা আছে, সেম ক্যাটাগরি টু বার্নার, সেম সাইজ 30 ইঞ্চি বাই 18 ইঞ্চি, এটার প্রাইসটা হচ্ছে ভাইয়া 15,500 টাকা, এটা অফারে পাচ্ছেন 13,500 তে উইথ 8 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড। 8 ইয়ার্স এর যে কোনো ইস্যু হলে এগুলো আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে, পুরোপুরি 8 বছর রিপ্লেসমেন্ট। ঠিক আছে, এরপরে ভাইয়া যেটা পাচ্ছেন এখানে হচ্ছে নতুন একটা ডিজাইন আসছে, যেটা হচ্ছে রেগুলার বার্নার যেটাকে আমরা বলি সেটা দিয়ে এটা এই ডিজাইনটা কার্ভ করা হয়েছে, কার্ভ করা না কার্ভ, এবং এটা দুবাই ভেরিয়েন্ট। এখানে প্রত্যেকটা চুলা দুবাই ভেরিয়েন্ট দেখানো হচ্ছে আপনাদেরকে, যেহেতু আমরা চাইনিজ ভেরিয়েন্টও দেখাবো আপনাদেরকে। তো এটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইসটা যদি 12,500 টাকা, আমরা আপনাকে এটা 11,500 তে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা ছাড় দিচ্ছি, এটা তো 2,000 টাকা দিতে পারছি না, কারণ এটা হচ্ছে বলেই নিলাম আপনাদের। আচ্ছা ঠিক আছে, তো পাপু ভাই এই চুলাগুলো যখন আমরা ওয়াশ করব ময়লা হলে তখন কি স্ক্রেচ পড়ার বা না আমি ধোয়া মোছা করা যাবে ইজিলি? আমি আপনাকে প্রথমে একটা জিনিস বলেছি যে এটা 304 গ্রেড অ্যাসেস উইথ ক্র্যাচ প্রুফ। আচ্ছা, এখন স্টিলের চুলা তো আপনার 1,500 টাকা তোমার বাংলাদেশের চুলা তো চুম্বকে ধরে না, জি হ্যাঁ, নন ম্যাগনেট চুলা আছে, কিন্তু সেগুলো কি হয় মাজলে দাগ পড়ে যায়, অ্যাসেসের কোয়ালিটি আছে। তো এই কোয়ালিটি অ্যাসেস হচ্ছে কখনো দাগ পড়বে না। আচ্ছা ঠিক আছে, আপনি একদম লাইফ টাইম ব্যবহার করবেন, যে কালারটা আছে যে গ্লেসটা আছে তাই থাকবে, কখনো প্যাচ পড়বে না। আমাদের যে কিচেন অ্যাক্সেসরিজ আছে এই যে এটাও দেখেন ম্যাট কালার, এই ম্যাট কালারটার প্রাইস এই এই কালারের চেয়ে কিন্তু ঠিক ডাবল, কারণ এটা হলো 304 গ্রেড ক্র্যাচ প্রুফ। ক্র্যাচ প্রুফ, তো ক্র্যাচ প্রুফ মেটালের, এটাও নন ম্যাগনেট এটাও নন ম্যাগনেট। আচ্ছা, ক্র্যাচ প্রুফ মেটালের দামই বেশি, মানে দামের ক্ষেত্রে গিয়ে আপনার কোয়ালিটিটা ভেরিফাই করে, কোয়ালিটিটা ভেরি করে। যেমন অ্যারিস্টনের হচ্ছে চাইনিজ ভেরি যে চুলাগুলো আছে সেগুলো ক্র্যাচ প্রুফটা করে না, সেগুলো হচ্ছে নরমাল স্টেনলেস স্টিল। ঠিক আছে, তো বাপু ভাই এগুলো অনলাইনে কিভাবে পেতে পারি, আর আপনাদের শোরুম ভিজিট করতে হলে কোথায় আসতে হবে একটু আমাদেরকে বলুন। আমাদের শোরুম ভিজিট করতে হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট আসতে হবে, নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায়, যে কাউকে বললে হবে ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্ট অথবা IHP ইতালি, তাহলে আপনাকে এটা দেখিয়ে দেবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারেন, কিভাবে নিতে পারেন, আপনার বাংলাদেশে যেখানে আপনার বাসা হোক আমরা আপনাকে এগুলো ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি, ঢাকার মধ্যে
হোক ঢাকার বাইরে হোক ফ্রি অফ কস্ট, কোনো কুরিয়ার চার্জ আপনার কাছ থেকে আমরা নিচ্ছি না, একদমই ফ্রি দিচ্ছি। আর ঢাকার মধ্যে হলে আপনাকে প্রোডাক্টটা বাসায় পৌঁছে দেওয়ার পর আপনি পেমেন্টটা করতে পারবেন। ঢাকার বাইরে যারা নেবেন তাদেরকে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, কারণ হচ্ছে কুরিয়ারে একটা প্রোডাক্ট পাঠালে আপডাউন করতে গেলে আপনি যদি প্রোডাক্টটা কোনো কারণে না রিসিভ করেন সেক্ষেত্রে ক্যারিং কস্ট আমাদের মাইনাস হয়ে যায়। ওকে, সেই জন্য আপনাকে অ্যাডভান্স করতে হবে। আচ্ছা ঠিক আছে, সব বন্ধুরা দেখেন আমি কিন্তু আপনাদেরকে অ্যারাইস্টন ব্র্যান্ডের মধ্যে টু বার্নার, থ্রি বার্নারের মধ্যে এবং স্টিলের মধ্যে, স্টিল কালার এবং ম্যাট কালারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো কিন্তু অরিজিনাল দুবাইয়ে যে কালেকশনগুলো রয়েছে। এবং এজ কালেকশন ছাড়াও কিন্তু আপনারা এখানে এলে কিন্তু আইএসপি ইতালিতে এলে কিন্তু আপনারা যে প্রোডাক্টগুলো পাবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি। আর এই প্রোডাক্টগুলো সম্বন্ধে যদি আপনাদেরকে আরও কিছু জানার থাকে তাহলে স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা সরাসরি যোগাযোগের মাধ্যমে বিস্তারিত আরও যে ইনফরমেশন আছে এটা আপনারা পাপ্পুবের কাছ থেকে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আইএসপি ইতালিতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।